আজকে করব পনিরের রসা। পনিরের রসা আমি কিভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো পনির পিস পিস করে কেটে নিয়েছি, আর আজকে আমি খুব ছোট ছোট করে পনির কেটেছি, একদম ছোট্ট ছোট্ট করে কেটেছি। সবসময় বড় বড় পিস ভালো লাগে না, তাই আজকে ছোট্ট করে কেটে পনিরের রসা তৈরি করব। এখানে নিয়েছি পোস্ত, চালমগজ, কাজু বাদাম বাটা, আর এখানে নিয়েছি দেখো আদা আর লঙ্কা বাটা, 2 থেকে 3টে লঙ্কা নিয়েছি, বেশি ঝাল ঝাল ভালো লাগবে না। আর তার সঙ্গে নিয়েছি আমি আলু, একদম পনিরের মতন করে কেটে কেটে নিয়েছি, ভেজেও নিয়েছি। আলু ভেজেছি যে তেলে, সেই তেলেই আমি পনিরটাও ভেজে নেব। আর ওর সঙ্গে মশলা বলতে একটু রেড কাশ্মীরি লঙ্কার গুঁড়িটা দেবো, একটু লালচে গ্রেভিটা হওয়ার জন্য। এই হচ্ছে আজকের পনির করব, চলো ঝটপট করে নিই। আর এইভাবে পনিরের রসা খেতে কিন্তু খুব ভালো লাগে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তা পনিরের রসাটা কিভাবে করব দেখো, এখানে আমার পনিরটা ভাজা হয়ে গেছে, আগেই দেখালাম পনির ভাজা বসিয়ে দিয়েছি, একটু লাল লাল করে ভাজিগুলো করব। এবার বাদ বাকি যেটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম। না শুরুতে বলি বন্ধুরা, আজকে পনিরের রসাটা কেমন হয়েছে অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দেবে, ভালো লাগলে অবশ্যই, নতুন হলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, আর পুরোনোদের অনেক অনেক ভালোবাসা জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় তোমরাও সুন্দর সুন্দর এরকম রান্না সুন্দর সুন্দর ভিডিও করো, আমার দেখতে ভীষণ ভালো লাগে তোমাদের ভিডিওগুলো, এত সুন্দর সুন্দর তোমাদের ভিডিও হয় ভীষণ ভালো লাগে। অনেক দিন ধরেই ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব পনিরের এই রসাটা, কিন্তু আমার আর সেই সময়টা আমি করে পারছি না, আজকে ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। দেখো পনিরটা আমার সব ভাজা হয়ে গেছে, আর পনিরে আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম, হলুদ আমি দেইনি। আলুটা ভাজা হয়েছে, তারপরেও আমি আবার আলুটা দিয়ে দিলাম। এবার মশলা দিয়ে আমি এইভাবে কষিয়ে নেব, আমি যেভাবে করছি এইভাবে একবার করে খেয়ে দেখবে, ওতে অবশ্যই ভালো লাগবে। আর আমি দিয়ে দেবো এখানে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, একটু ফাটিয়ে নিয়েছি, দিয়ে আমি এই যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো, দিয়ে আন্দাজ মতন হলুদ লবণও আন্দাজ মতন দিয়ে এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দেব, খুব নয় সামান্য আমি দিয়ে দিলাম, দিয়ে এবার কষিয়ে নেব। পনিরটা এত বেশি জাল লাগে না, জাল লাগে আলুতে। এবার আলুটাই মশলার সঙ্গে যত একটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে একটু গরম জল দিয়ে দেবো, একটু অবশ্যই গরম জল দিতে হবে, গরম জল না দিলে যে কোনো কারি বলো, সবজি বলো, ডাল বলো, গরম জলটা ব্যবহার করলে ভালো হয়। এবার একটুখানি কষিয়ে নেবো আর একটু, এবার পোস্তটা দিয়ে একটু নেড়ে নেব। দেখো মশলার তেলটা ছেড়ে দিয়েছে, যতক্ষণ যে কোনো জিনিসে মশলার তেলটা না ছাড়বে ততক্ষণ টেস্ট হয় না বেশি। এবার হয়ে গেল আমার আলুটা রেডি, পোস্ত দিয়ে বেশি জাল দেওয়া একদমই ঠিক নয়। আর আমি বাটা গরম মশলা দিলাম না এই কারণেই যে বাটা গরম মশলাটা দিলে পোস্তর যে টেস্ট গন্ধটা সেইটা আমি খুব একটা পাই না, তার জন্য ওটা আমি একটু গোটাই দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার আমি পনিরটা দিয়ে দেব। শুধু একটু মশলাটার সঙ্গে একটু, দেখো আমি কিন্তু খুব সামান্য তেলেই রান্না করছি, দেখো আমার কড়াইতে কিন্তু আর তেল নেই।
কষানো হয়ে গেল, আমি গরম জলটা দিই। পনির কিন্তু আমার রেডি হয়ে গেছে। বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি কেমন লাগলো, আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। আর তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব কিন্তু আমার অনেক কিছু পাওনা, অনেক কিছু পেয়ে যাই মনে হয়, কেননা তোমাদের এই একটা একটা আমি নিয়ে বা আমি একটা যাদের করি, সবাই তো এইভাবেই আমরা সামনের দিকে এগোতে পারবো। তাই অনুরোধ রইল, এতে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করতে লাইক করতে ভুলবে না, আর পুরনো বন্ধুদেরও বলি অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবে। এবার দেখো আমার পনিরের রসা হয়ে গেছে, এবার আমি সামান্য মা একদম বাড়িতে তৈরি করা ঘি সামান্য একটু দিয়ে আমি নামিয়ে দেবো। ঘি দিয়ে কিন্তু কখনোই জ্বালানোটা ঠিক নয়, তাই ঘি দিয়েই আমি এই গ্যাসটা এবার ঠিক করে দেবো। ব্যাস আমার পনিরের রসা রেডি হয়ে গেছে, কেমন হলো তোমরা অবশ্যই জানাবে। দেখো পনিরের রসা আমার রেডি হয়ে গেছে, জানি কালারটা যেমন হয়েছে খেতেও ঠিক তেমন হয়েছে। এখানেই রাখলাম ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই সবসময়ের জন্য পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো আর একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।